প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই হবিগঞ্জ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কেউ বউ পেটালে বিচার নিশ্চিত করবেন তিনি। তার নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমে সাংবাদিকদের এসব কথা জানান ব্যারিস্টার সুমন। তিনি বলেন, আমার কারণে আপনারা নির্বাচন নিয়ে টের পাচ্ছেন। শেখ হাসিনা আমাকে দিয়ে পরীক্ষা করছেন হবিগঞ্জ 4 আসনে কে বেশি জনপ্রিয়, নৌকার প্রার্থী নাকি আমি। নৌকার প্রার্থী মাহবুব আলী সংসদ সদস্য হলেন, মন্ত্রী হলেন, কিন্তু এলাকায় ঠিকমতো একটা রাস্তাও করতে পারেননি উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, যিনি 10 বছরেও কিছু করতে পারলেন না, তিনি আগামী 99 বছরেও কিছু করতে পারবেন না। তরুণ ভোটারদের কাছে তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সুমন, তারা সুমনকে অখণ্ড সমর্থন জানাচ্ছেন। তাদের বুটে নির্ধারিত হবে এবার হবিগঞ্জ 4 আসনে কে জয়ী হন। বন্ধুরা, আপনারা কি মনে করেন ব্যারিস্টার সুমন এই নির্বাচনে জয়লাভ করতে পারবে? কমেন্টসে জানান। ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।